মমতাজি বললে 43 ডিগ্রি রোদে দাঁড়িয়ে থাকতে পারেন গরমে, কিন্তু মমতাজি বলা সত্ত্বেও বিজেপি চলে গেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শোভন চট্টোপাধ্যায় তার যে মন্তব্য, সেই মন্তব্যে এই মুহূর্তে জল্পনা যে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসের পথে যেতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, আবারও কি সক্রিয় রাজনীতিতে দেখতে পাওয়া যাবে শোভন চট্টোপাধ্যায়কে? কারণ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি 43 ডিগ্রির মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকলে অনেকে পিছিয়েও যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও কি করেন, সে তার মন সেদিকে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ইঙ্গিত এলেও তিনি পালন করবেন এবং এটা তার কাজ, আর একই সঙ্গে তার প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার যে সম্পর্ক সেই সম্পর্কে কোনো বিতর্ক নেই, অভিষেককে নিয়ে কোনো মন গড়া কথা বলে তিনি দুঃখ পান, এই বিষয়গুলো তিনি বলেছেন। আর তার এই মন্তব্যের পরেই কিন্তু যে জল্পনা, তাহলে কি তিনি এবার তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে যেতে চলেছেন? বেহালা পূর্ব বিধায়ক রত্না চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রত্নাদি, শোভন চট্টোপাধ্যায় তিনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে 43 ডিগ্রির মধ্যে খালি পায়ে দাঁড়াতে তিনি পারেন, যে কোনো রকম ইঙ্গিত তিনি যদি পান, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আদেশ করছেন, তিনি সেটা পালনে বাধ্য, তার প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও, আপনি গোটা বিষয়টা কি বলবেন? শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যদি আসেন আপনি কি বলবেন? দেখুন, যদি দল সিদ্ধান্ত নেয় শোভন চট্টোপাধ্যায়কে দলে নেবে, তো নেবে, এটা আমার কিছু বলারই নেই। উনি একজন রাজনীতিবিদ ছিলেন, স্বইচ্ছায় ঘরে বসে পড়েছিলেন, মমতাজি বলা সত্ত্বেও, মমতাজি বললে 43 ডিগ্রি রোদে দাঁড়িয়ে থাকতে পারেন গরমে, কিন্তু মমতাজি বলা সত্ত্বেও বিজেপি চলে গেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেখানে কুল পাননি বলে আবার ফিরে এসছেন। তো যাক, যদি দল নেয় আমার এখানে কিছু বলার নেই। রত্নাদি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই কথা বলছেন যে শোভন চট্টোপাধ্যায়ের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো, কারণ তার যেটা রাজনৈতিক পরিচয় সেই পরিচয় এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এসেছে। সেটা কি বিজেপিতে যখন গেছিলেন ভুলে গেছিলেন যে ওনার রাজনৈতিক পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসেছিল? তো মনে রাখুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসছে, ভবিষ্যতে যেন এরকম ভুল না করে। আর যদি ওনার মনে হয় ওই রাজনীতি করবেন, দলের প্রত্যেকটা নেতা নেত্রী যারা আছেন তারা যদি মেনে নেয় নিশ্চয়ই করবেন। রত্নদি, আর একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও শোভন চট্টোপাধ্যায় বলছেন যে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ছোট থেকে বড় হতে দেখেছেন, এই বিষয়ে যদি কেউ মন গড়া কথা বলে তাহলে তার দুঃখ হয়। দেখুন, একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিরকম সম্পর্ক, সরি, শোভন চট্টোপাধ্যায়ের কিরকম সম্পর্ক সেটা উনি বলতে পারবেন, মানে শোভনবাবুই বলতে পারবেন। তবে অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার গোপাল তৈরি করেছেন, এটা কিন্তু শোভনবাবুর মুখ থেকেই বেরিয়েছিল। তাই এখন সোনার গোপাল যদি সত্যিকারের ভালো রাজনীতিবিদ হয়, তাকে মেনে যদি শোভনবাবু চলেন ভালো। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমাদের কাছে অভিষেক যুব সমাজের আইকন। এবার শোভনবাবু যদি অভিষেককে বলেন যে অভিষেক শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে বা অভিষেককে তিনি মেনে চলবেন, চলবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। শোভন চট্টোপাধ্যায় তার মন্তব্য, আর সেই মন্তব্য নিয়েই এবার জল্পনা, তাহলে কি আবারও সক্রিয় রাজনীতিতে, আবারও কি তৃণমূল কংগ্রেসের পথেই যেতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? কারণ শোভন চট্টোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে 43 ডিগ্রির মধ্যে তিনি খালি পায়ে দাঁড়াতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজও কি করেন সেদিকেই তার মন থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ইঙ্গিত এলেও সেটা পালন করা তার কাজ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু তার মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রশংসা করছেন এবং তিনি এটাও বলছেন যে অভিষেকের সঙ্গে তার যে সম্পর্ক তাতে কোনো বিতর্ক নেই, অভিষেককে নিয়ে কেউ মন গড়া কথা বললে তার তিনি দুঃখিত হন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরামর্শ লাগলে 200 ভাগ দিতে তিনি বাধ্য, অভিষেককে মেনে নেওয়ার সম্পর্কে কোনো বিতর্ক নেই, শিশু বয়স থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় হতে দেখেছেন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি এই মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়। এবং কার্যত একই সুর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলাতেও, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে শোভন চট্টোপাধ্যায়ের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিড়ের মধ্যে থেকে কাজের লোক চিনিয়ে নেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা।
এবং তিনি এটাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখার যে তাড়না সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ সেটা তিনি দেখেছেন যেমনটা শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চনকে ছুঁয়ে দেখার তাড়না সেই একই রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অভিষেকের প্রশংসা করে এই মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাদের এই মন্তব্যের পরই যে জল্পনা তাহলে কি এবার সক্রিয় রাজনীতিতে আবারও ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় আবারও কি তিনি তৃণমূল কংগ্রেসের দিকে এক পা এগোচ্ছেন এই জল্পনা কিন্তু এই মুহূর্তে সামনে আসছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সুকান্তবাবু শোভন চট্টোপাধ্যায় তার যেটা মন্তব্য এক্সক্লুসিভলি তিনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আদেশ করেন 43 ডিগ্রির মধ্যে খালি পায়ে তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন ইঙ্গিতে কোনো আদেশ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেটাও তিনি মানতে বাধ্য এবং তার ঢালাও প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন এখন তৃণমূল কংগ্রেসে খুশি করে মালিকদেরকে খুশি করে যে যার পদ পাওয়ার জন্য সারমেয়দের মধ্যে লড়াই চলছে লড়তে দিন কে কতটা কতটা তারা জীবনদান করবে কে কতটা তার প্রতি নেতৃত্বের প্রতি কতটা বিশ্বাস ভাজন তার জন্য কম্পিটিশন চলছে এখন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা